আমি সিরিয়াসলি জানি না যে হোয়াট ইজ দি প্রবলেম, মানে একটা এত বড় ফিল্মের সিকুয়েলের ট্রেলার বানাচ্ছে, সে ট্রেলারটা এরকমভাবে কেন তৈরি করলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ্র কিবানি। এখন আমি একটা হিন্দি ফিল্মের ট্রেলার রিয়াকশন করতে চলে এসেছি, যার নাম হলো ভুল ভুলাইয়া 2, যেটা আজ দুপুরবেলায় বেরিয়ে গেছে টি সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো এইবারের সিজনটা কিন্তু ডিরেক্টর হচ্ছে আনিস বাজমি, এবং এখানে কাস্টিংয়ে আছে কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী, টাব্বু সহ আরও অনেকে। তো ট্রেলারটা আমি দেখলাম, আমার কেমন লাগলো সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো ট্রেলারটা কিন্তু 3 মিনিট প্লাস ডিউরেশন ট্রেলার, এবং ট্রেলারটা এমনভাবে তৈরি করেছে না, মানে কিছু বাকি রাখিনি যে অডিয়েন্সরা থিয়েটার্সে গিয়ে এনজয় করবে, বা কিছু একটা সাসপেন্স যেটা এই ফিল্মটাকে একটা অন্যরকম মজা দেবে যখন আমরা থিয়েটার্সে দেখতে যাবো। তো আমার একটা সিরিয়াসলি লাস্ট দিনেও আমি একটা ট্রেলার রিয়াকশন করেছিলাম গোলই ফিল্মের বাংলাদেশে, সেইখানেও যা বলেছিলাম এইটা তো তাই বলবো, যে একটা ট্রেলার যখন তৈরি করা হয়, ট্রেলারটা কিন্তু অ্যাকচুয়ালি অডিয়েন্সকে ইন্টারেস্ট দেওয়ার জন্য তৈরি করা হয়, যে এই ফিল্মটা কী নিয়ে আছে এবং এই ফিল্মটাতে কী কী থাকতে পারে। তো হোয়াট ইউ আর লুকিং ফর, এই একটা কোয়েস্ট বা একটা অ্যান্টিসিপেশন লোকেদের মধ্যে থাকবে যখন সে ট্রেলার দেখবে। বাট যদি একটা ট্রেলারের মধ্যে হাই পয়েন্টসগুলোকে মানে এনক্যাশ করার জন্য তৈরি করে দেওয়া হয়, যাদের লোকেরা অবশ্যই যাদের সিনেমাটা দেখতে আসে, সেটা কিন্তু সবসময় ভালো ডিসিশন হয় না। তো এই ফিল্মটার গল্পটা আমার তো কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হলো না যে ভুল ভুলাইয়া সিজন 1 বা পার্ট 1-এর সাথে রিলেটেড আছে। এটা পুরোপুরি একটা ডিফারেন্ট গল্প, শুধু নামটাকে আনা হয়েছে, মঞ্জুলিকা ভূতের নামটাকে আনা হয়েছে, এবং সেই ভূতটা একটা কোনো বাড়িতে স্টে করছে, তাকে 15 বছর বাদে কার্তিক আরিয়ানের চরিত্রটা রিলিজ আউট করছে, এবং কার্তিক আরিয়ানের চরিত্রটা ভূত দেখতে পারে। তো তারপর কি হয় না সেটা নিয়ে ব্যাপার। তো আমার প্রবলেমটা যেটা আছে সেটা হচ্ছে এই ট্রেলারটার মধ্যে কিছু কিছু জিনিস আছে যেটা প্রচণ্ড ইন্টারেস্ট হয়তো জাগতো যদি আমরা ফিল্মটা থিয়েটার্সে গিয়ে দেখলে পারতাম, কিন্তু সেই জিনিসটা পুরোপুরি এই ট্রেলারের মধ্যে নষ্ট করে দিয়েছে। ফার্স্ট, কিয়ারা আডবাণীকে যে পজেস করা, কিয়ারা আডবাণীকে পজেস করে কিয়ারা আডবাণী নাচছে এবং তার শরীরগুলো ওই যেরকম ভূতের ফিল্মে হয়ে থাকে কট কট এরকম আওয়াজ হচ্ছে, এটা করার দরকারই ছিল না। হ্যাঁ, লাস্ট পার্টে বিদ্যা বালানো ওরকম টাইপের একটা পজিশনের মধ্যে ঢুকেছিল এবং সেও একটা নেচেছিল, তো ওইটাকেই সামাও এখানে যখন রিভিজিট করে দেখাচ্ছে, তো সেটা নাই দেখাতে পারতো। ওটার জন্য নয় আমরা ওয়েট করতাম অডিয়েন্সরা যখন থিয়েটার্সে বেরোতো। তারপর সেকেন্ড, লাস্টে একটা এন্ড হলো, সেই এন্ডের মধ্যে এটাও দেখিয়ে দিল যে কার্তিক আরিয়ানকে পজেস করা হবে, এবং কার্তিক আরিয়ানের পজিশন দিয়ে কিন্তু ট্রেলারটাকে এন্ড করা হলো, এটাও দরকার ছিল না। তো আমরা তো জেনেই যাচ্ছি আলটিমেটলি ভূতটা কাকে কাকে অ্যাটাক করছে। থার্ড, এই ট্রেলারে টাব্বুকে যেইভাবে সাজিয়ে দেখানো হচ্ছে, সেই চরিত্রটা কিন্তু কোনো অ্যাঙ্গেল দিয়ে আমার কেন পার্সোনালি কি সবারই হয়তো এই জিনিসটা মনে হবে যে ওর মধ্যে কিছু হয়তো গ্রে শেড আছে, কেন কি ওকে যেইভাবে কথা বলা বা যেইভাবে প্রেজেন্টেশন দেওয়া হচ্ছে, এটাতে পুরো বোঝাই গেছে যে মঞ্জুলিকাকে নিয়ে ও প্রচণ্ডভাবে একটা অবসেশনে ভোগে, এবং সে জানে যে মঞ্জুলিকা কি, কেন, কিসের জন্য, সব কিছু তার কাছেই জানা আছে, সেটাও বুঝিয়ে দিচ্ছে। তো এই জিনিসগুলোকে এই ট্রেলারে দেওয়াই উচিত হয়নি। হ্যাঁ, একটা জিনিস আমার ট্রেলারটাতে ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে যে ভূতের পোর্শনসগুলোকে দেখিয়েছে, সেটা কিন্তু আমার মনে হলো ভিএফএক্স ভালো হতে পারে, কেন কি যেই সময় ওই মঞ্জুলিকা বাইরে বেরোলো ওর পাটা কটকট হলো, বা একটা ধুলোর সিকোয়েন্স দেখায়, বা ওই আগুন থ্রো করছে দেখাচ্ছে, তো সেখান দিয়ে মনে হচ্ছে যে হয়তো ভিএফএক্সটা ভালো হতে পারে। এখানে রাজপাল যাদবের চরিত্রটা ওই রিপ্রাইজ হচ্ছে লাস্ট পার্টে যেটা হয়েছিল, জানি না এখানে কিভাবে সেটা দেখানো হবে। সঞ্জয় মিশ্রার চরিত্রটা এখানে কি আছে বোঝা যাচ্ছে না, বাট ওদের যে ডায়লগ দিয়ে প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু আমার খুব একটা ইমপ্রেসিভ লাগেনি। ইনফ্যাক্ট কার্তিক আরিয়ান এখানে যেভাবে কমেডি সিকোয়েন্সেস দেখিয়েছে, ওই একটা জায়গা যখন তাকে ভূত পজেস করে এবং ও হি হি করে হাসে একটা মেয়ের সামনে, ওই জায়গাটা যা একটু ভালো লাগছিল। এছাড়া কার্তিক আরিয়ানকে সেরমভাবে কোনো ডায়লগে মনে হচ্ছিল না মানে একটা কোনো স্পার্ক থ্রো করছে। ওভারঅল কমেডি পোর্শনটা যেটা ট্রেলারের মধ্যে আছে সেটা ভীষণ ফ্ল্যাট লেগেছে আমার, যেটা আনিস বাজমির কোনো ফিল্মে আমার ইউজুয়ালি মনে হয় না। যখন এত বড় একটা ফিল্মের সিকুয়েল করছে, তো অ্যাটলিস্ট ডায়লগ রাইটিং উপর খাটা উঠেছিল, যখন এই ফিল্মটার রাইটার হচ্ছে ফারাদ সামজি, যে নিজেই খুব ভালো ডায়লগ লেখে। তো এই জিনিসগুলো আমার মনে হলো যেন একটু বোঝা উচিত ছিল যখন ট্রেলারটাকে তৈরি করছিল। জানি না কেন এরমভাবে ট্রেলারটাকে এত একটা মানে কি বলবো, হাইলি অ্যান্টিসিপেটেড ট্রেলার যেটা অলরেডি 6 মিলিয়ন ভিউজ পেয়ে গেছে দুপুরবেলা ছাড়া মাত্রই, তা সত্ত্বেও ট্রেলারের মধ্যে সেই ব্যাপারটাই নেই যে আমি একটা এত বড় ফিল্মের পার্ট 2 দেখবো, তার জন্য একটা উৎসাহ বা এনকারেজমেন্ট লোকেদেরকে দেবে, সেই জিনিসটা কিন্তু আমার পক্ষে মিসিং গেছে। তো এই ফিল্মটা কিন্তু থিয়েটার্সে মুক্তি পাচ্ছে 20th of May 2022। তো এই ছিল আমার রিয়াকশন ফর দ্য ফিল্মস ট্রেলার। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানো, আর যদি ট্রেলার রিয়াকশনটা মনে হয় যে ইটস অনেস্ট, তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারো। টিল দেন স্টে টিউনড।